চাপ বাড়ল ভারতের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার, শ্রেয়স ডেপুটি শেষ দুই ম্যাচে। ভারতের টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিশ্বজয়ী ওয়ার্নার। বিশ্বকাপ শেষেও নেই বিশ্রামের সুযোগ, আগামী ছয় মাস ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েও হতাশ স্বামী ফাইনালে হেরে আবেগ ঘন পোস্ট করলেন। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এশিয়ান গেমসের দলে থাকা একঝাঁক ক্রিকেটারকে রেখেই দল গঠন করা হয়েছে। বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম তিনটি ম্যাচে না খেললেও শেষ দুটি ম্যাচে সহ অধিনায়ক হিসেবেই খেলবেন শ্রেয়স আয়ার। সূর্যকে অধিনায়ক করার পাশাপাশি এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় আসন্ন সিরিজের প্রথম তিনটি ম্যাচে সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। শ্রেয়স আয়ার রায়পুরে দলের সঙ্গে যোগ দিলে ভাইস ক্যাপ্টেন্সির ব্যাটনটি হস্তান্তরিত হবে। প্রত্যাশা মাফিক বিশ্বকাপের তারকাদের এই দলে রাখা হয়নি। আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকেই আগামী তিন চার বছরের দল গঠনের রূপরেখাও স্থির করা যাবে বলে জানা যাচ্ছে। কেননা ভারতীয় দলের সিনিয়ররা পরবর্তী বিশ্বকাপে খেলবেন না। বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামিরা সদ্য সমাপ্ত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ছন্দে থাকলেও এক বছরের বেশি সময় ধরে টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলছেন না। ফলে আদৌ তারা আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কি না তা স্পষ্ট নয়। সিনিয়রদের শূন্যস্থান পূরণ কঠিন হলেও তাদের বিকল্প তৈরি করার প্রক্রিয়া এখন থেকে শুরু করার পক্ষে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতের টি টোয়েন্টি আন্তর্জাতিক দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন মাত্র একজন, পেসার মুকেশ কুমার। ফলে তাকে বিজয় হাজারে ট্রফিতে পাবে না বাংলা। 23 নভেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক বিশাখাপত্তনমে, 26 নভেম্বর দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক তিরুবনন্তপুরমে, 28 নভেম্বর গুয়াহাটিতে হবে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক, ডিসেম্বরের 1 তারিখ চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক রায়পুরে, সিরিজের পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক 3 ডিসেম্বর বেঙ্গালুরুতে। এরপর ভারতীয় দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন অক্ষর প্যাটেল। বিশ্বকাপের দলে তার পরিবর্তে সুযোগ পান আর অশ্বিন, তবে বাঁহাতি স্পিনার অক্ষর সুস্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদেরও ঠাঁই হয়নি, জায়গা হয়নি ইউজভেন্দ্র চাহালের। ঋষভ পান্থ এখনও ম্যাচে ফিট নন, তাকেও রাখা হয়নি দলে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের টি টোয়েন্টি আন্তর্জাতিক দল, সূর্যকুমার যাদব অধিনায়ক, ঋতুরাজ গায়কোয়াড় সহ অধিনায়ক, ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক ভর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা উইকেট কিপার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণুই, আশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিশ্বজয়ী ওয়ার্নার। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন বিস্ফোরক বাঁহাতি ওপেনার। তার জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেটা বলা হয়েছে, এবারের কাপ যুদ্ধে 11টি ম্যাচ খেলে 535 রান করেছেন ওয়ার্নার, যা অজিদের মধ্যে সর্বোচ্চ রান। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সফলভাবে বিশ্বকাপ জেতার পরেই দেশে ফিরে আসবেন ডেভিড ওয়ার্নার। আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে অজিরা। এরপর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই দুটি প্রতিযোগিতায় ওয়ার্নার খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়দের বিরুদ্ধে এই ওয়ার্নার না খেললেও অজিদের বিশ্বজয়ী দলের 7 সদস্যকে আসন্ন সিরিজে দেখা যাবে। তারা হলেন শন অ্যাবট, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা। পাশাপাশি রিজার্ভ স্পিনার তানভীর সংঘাকেও দলে রাখা হয়েছে। টি টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: ম্যাথিউ ওয়েড অধিনায়ক, অ্যারন হার্ডি, জেসন বেরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিশ উইকেট কিপার, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সংঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসনস এবং অ্যাডাম জাম্পা। ভারতের স্পিনার: এমনিতে চলতি বছরের 13 আগস্ট ভারতের হয়ে শেষবার খেলেছেন চাহাল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেটি টি টোয়েন্টি ম্যাচ ছিল। একদিনের ম্যাচ খেলেছিলেন আরও আগে 24 জানুয়ারি। পরবর্তীতে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে একদিনের বিশ্বকাপের জন্য চাহালকে ভাবা হচ্ছে না। সেই মতো বিশ্বকাপের দলে সুযোগ পাননি, তবে টি টোয়েন্টিতে তিনি সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হৃদয়ভঙ্গের পরে সেটাও করা হয়নি। তাতেই জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি টি টোয়েন্টি থেকেও চাহালকে ছেটে ফেলা হচ্ছে।
বিশ্বকাপ শেষেও নেই বিশ্রামের সুযোগ, আগামী ছয় মাস ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। দেড় মাসের টান টান ক্রিকেটীয় লড়াইয়ের অবসান, রবিবার শেষ হয়েছে একদিনের বিশ্বকাপ, কিন্তু বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামের কোনো সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। আগামী ছ মাস ঠাসাসূচি অপেক্ষা করছে রোহিত কোহলিদের। ঘরের বাইরে একের পর এক সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে, যার সূচনা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকেই। আগামী বৃহস্পতিবার 23 নভেম্বর থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ। পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ হবে নভেম্বরের 23, 26, 28 তারিখে, পাশাপাশি ডিসেম্বরের 1 এবং 3 তারিখে শেষ দুটি ম্যাচ হবে। এই সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। ম্যান্ডেলার দেশে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। দুটি টেস্ট সহ তিনটি করে একদিনের এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিতেরা। এই দ্বিপাক্ষিক সিরিজ চলবে আগামী 10 ডিসেম্বর থেকে আগামী বছরের 7 জানুয়ারি পর্যন্ত। 10 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত হবে টি টোয়েন্টি সিরিজ। 17 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রথম টেস্ট হবে 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের 3 থেকে 7 জানুয়ারি হবে দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার 4 দিনের মধ্যে শুরু হয়ে যাবে ভারত আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের পর ফের ভারতে আসছেন রশিদ খানরা। 11 থেকে 17 জানুয়ারি পর্যন্ত ভারত আফগানিস্তান তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারির শেষ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ। 25 থেকে 29 জানুয়ারি হায়দরাবাদে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে 2 থেকে 6 ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে। 15 থেকে 19 ফেব্রুয়ারি রাজকোটে হবে তৃতীয় টেস্ট। 23 থেকে 27 ফেব্রুয়ারি রাঁচিতে হবে চতুর্থ টেস্ট। 7 থেকে 11 মার্চ ধর্মশালায় হবে সিরিজের শেষ ম্যাচ। মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে 2024 সালের আইপিএল। 2 মাস ধরে চলবে বিসিসিআইয়ের 20 ওভারের ফ্র্যাঞ্চাইজি লিগ। তারপরই টি টোয়েন্টি বিশ্বকাপ আছে, ফলে বিশ্রামের কোনো সুযোগ নেই ভারতীয় দলের কাছে। পরপর একের পর এক সিরিজ খেলতে হবে। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েও হতাশ স্বামী ফাইনালে হেরে আবেগঘন পোস্ট করলেন। বিশ্বকাপের ফাইনালে ভারত হারের কয়েক ঘন্টা পরে স্বামী সমাজ মাধ্যমে লেখেন, আপনি কোনো ম্যাচ জেতেন, কোনো ম্যাচ হারেন, এই হার হজম করা আমাদের সকলের কাছেই কঠিন, কিন্তু আমরা মাথা উঁচু করেই রাখছি, এই দলকে নিয়ে গর্বিত, আমাদের পাশে দাঁড়ানো এবং সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। রবিবার অধিনায়ক রোহিত শর্মা নতুন বল তুলে দিয়েছিলেন স্বামীর হাতে, সেই সুযোগ কাজে লাগিয়ে একটি উইকেটও নেন স্বামী, ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নারকে, কিন্তু সেই সুবিধা ধরে রাখতে পারেনি ভারত। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুসেন জিতিয়ে দেন। উল্লেখ্য, সোমবার আরও একটি ছবি পোস্ট করেছেন স্বামী, দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িয়ে ধরে রয়েছেন তাকে। সেখানে তিনি লিখেছেন, রবিবার দিনটা আমাদের ছিল না, গোটা বিশ্বকাপ জুড়ে আমাদের পাশে থেকে সমর্থন করার জন্য সমস্ত ভারতবাসীকে ধন্যবাদ। সাজঘরে এসে আমাদের চাঙ্গা করে তোলার জন্য আলাদা করে ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা ঘুরে দাঁড়াবই।